So hey everyone, welcome to the second video of HS 2023 most important physics numerical series যেখানে আমরা ফিজিক্সের প্রত্যেকটা ইউনিট থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়েকটা গাণিতিক প্রশ্ন তোমাদের সাথে শেয়ার করি। শুধু শেয়ার করি না, আমরা দুজনে মিলে একসাথে সলভ করব। আমি বোর্ডে সলভ করব, তোমরা খাতায় সলভ করবে। তো নিয়ে নাও, একটা খাতা নিয়ে নাও, একটা পেন নিয়ে নাও, সাথে একটা ক্যালকুলেটর নিয়ে নাও। এর আগের দিন আমরা ইউনিট নাম্বার 1 মানে স্থির তড়িৎ সংক্রান্ত যত ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল আছে সেই সব ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল কিন্তু সলভ করেছিলাম উইথ ডিটেইল এক্সপ্লেনেশন। তো তোমাদের মধ্যে যারা দেখোনি সেই ভিডিওটা, নিচে ডেসক্রিপশন বক্সে আমি লিংক দিয়ে রাখবো, ফার্স্ট লিংক আমি সেটা দিয়ে রাখবো। তো সেখান থেকে মনে করে অবশ্যই সেই ভিডিওটা দেখে নিও। সেটা ছিল আমাদের ইউনিট নাম্বার 1 এর উপর। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে ইউনিট নাম্বার 2 মানে কারেন্ট, ইলেকট্রিসিটি বা প্রবাহী তড়িৎ। তো প্রবাহী তড়িৎ থেকে যত ইম্পর্টেন্ট অঙ্ক আছে সেগুলো আজকের ভিডিওতে আমরা সলভ করব। তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করে দিও, এবং চ্যানেলে যদি প্রথমবার আসো তাহলে চ্যানেলটা মনে করে সাবস্ক্রাইব করে দিও। আমাদের সাজেশন সিরিজ চলছে, আমাদের মোস্ট ইম্পর্টেন্ট নিউমেরিক্যাল সিরিজ চলছে, এরপর এমসিকিউ আসবে, প্রত্যেকটা চ্যাপ্টার থেকে সবচেয়ে ইম্পর্টেন্ট যে এমসিকিউগুলো সেগুলো আসবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, নোটিফিকেশান পেয়ে। তো দেখো ফার্স্ট নিউমেরিক্যাল কী বলছে। 1 নম্বর বলছে যে একটা তারের মধ্যে দিয়ে তড়িৎ প্রবাহ I = 3t² + 2t + 5 t = 0 থেকে t = 2 সময়ের মধ্যে তারের প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে কী পরিমাণ তড়িতাধান অতিক্রম করবে। তাহলে কোনো একটা তারের মধ্যে তড়িৎ প্রবাহ আমাদের বলে দিয়েছে I = 3t² + 2t + 5। কোয়েশ্চেন তোমরা কোথা থেকে পাবে, ডেসক্রিপশন বক্সে চলে যাও, স্ক্রোল করো, একদম শেষে দেখো একটা পিডিএফের লিঙ্ক দেওয়া আছে, উপরে লেখা আছে কারেন্ট ইলেকট্রিসিটি মোস্ট ইম্পর্টেন্ট কোয়েশ্চেন্স অন কারেন্ট ইলেকট্রিসিটি বলে। তো সেখানে পিডিএফ দেওয়া আছে, তো সেখান থেকে কোয়েশ্চেন তোমরা পেয়ে যাবে। যে কোয়েশ্চেনটা দেখলে তোমাদের স্ক্রিনে, তো সেটা তোমরা সেখান থেকে ডাউনলোড করে নিও, আর সলিউশন আমি এখানে করে দিচ্ছি। দেখো কি বলেছে, I = দিয়ে দিয়েছে 3t² + 2t + 5। করতে পারবে আশা করি এই ধরনের অঙ্ক, আমি করিয়ে দিচ্ছি একটা, আসে পরীক্ষায় অঙ্ক। এটা হচ্ছে আমাদের আইর এক্সপ্রেশন। আমাদের বলেছে t = 0 থেকে t = 2 সময়ের মধ্যে এই পরিবাহীর মধ্যে দিয়ে কতটা পরিমাণ তড়িতাধান অতিক্রম করছে, মানে আমাদের কিউ বার করতে দিয়েছে, আমাদের আই দিয়ে কিউ বার করতে দিয়েছে। তাহলে কারেন্টের সাথে কিউ সম্পর্ক কী, আইয়ের সাথে কিউ সম্পর্ক কী, আমরা জানি I = dq/dt, রেট অফ লো অফ চার্জকে আমরা বলি কারেন্ট। মানে সময়ের সাপেক্ষে কতটা তড়িতাধান একটা পরিবাহীর মধ্যে দিয়ে অতিক্রান্ত হয় সেটাকে আমরা বলি তড়িৎ প্রবাহ বা কারেন্ট। তাহলে I মানে আমরা জানি dq/dt। এবার আমি ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো লিখিয়ে দেবো, যেগুলো আমাদের এতে কাজে লাগবে, অঙ্কে কাজে লাগবে। তাহলে এই ফর্মুলাটাকে আমরা ইউজ করব I = dq/dt। কিন্তু আমার এখানে তো কিউ দরকার, আমার এখানে তো I দরকার না। এটা আমি কখন ইউজ করবো, যখন কিউ দেওয়া আছে I বার করার। আমার এখানে তো I দেওয়া আছে, কিউ বার করতে হবে। সিম্পল, ইন্টিগ্রেট করে নাও। তাহলে শুরুতে ডিটিকে বাদিকে পাঠিয়ে দাও, তাহলে dq = I × dt, একদম সহজ অঙ্ক। দিয়ে বোথ সাইডে ইন্টিগ্রেট করে দাও, dqকে ইন্টিগ্রেট করলে কিউ আর idtকে ইন্টিগ্রেট করলে ইন্টিগ্রেশন I dt 0 to t লিমিটে, ব্যাস হয়ে গেল। তোমাকে এটা মুখস্থ করতে হবে না যে q = ইন্টিগ্রেশন I dt, দরকার নেই মুখস্থ করার, আমিও করি না। আমি কীভাবে মনে রাখি I = dq/dt, একটা মনে রাখো, দুটো কাজ হয়ে যাচ্ছে একসাথে। এবার dq = I dt, তাহলে ইন্টিগ্রেট করলে q = ইন্টিগ্রেশন I dt, ব্যাস। তার মানে q = কত, এখানে ইন্টিগ্রেশন I মানে কত বলে দিয়েছে 3t² + 2t + 5 × dt, সময় কত থেকে কত, 0 to 2। বাচ্চাদের অঙ্ক এগুলো, তো 3-4 পড়ে ইন্টিগ্রেশন। তাহলে প্রত্যেকটাকে ভেঙে নাও, 3t² dt 2t dt + 5 × dt, সবকটার লিমিট 0 to 2 করো। 3টা বাইরে চলে আসছে, t² dtকে ইন্টিগ্রেট করলে t³ / 3। এগুলো আশা করি পড়তে হবে না, একদম বছরের শেষ সময় অঙ্কে তো এগুলো মুখস্থ করে এসছো। 2টা বাইরে চলে আসে, t dtকে ইন্টিগ্রেট করলে t² / 2, লিমিট 0 to 2 + 5 × 5টা বাইরে চলে এলো। dtকে ইন্টিগ্রেট করলে t, লিমিট 0 to 2, ব্যাস। 3-3 কেটে গেল, 2-2 কেটে গেল, কী পড়ে রইল, তাহলে 2³ মানে 8 -0 + 2² মানে 4 -0 + 5 × 2 মানে 10, 8 × 4 = 12, 12 = 10, 22 কুলম্ব। তাহলে q = 22 কুলম্ব, বোঝা গেছে। I আমাদের দিয়ে দিয়েছিল, কিউ বার করতে দিয়েছে। তাহলে I = আমরা জানি dq/dt, তাহলে q = ইন্টিগ্রেশন I dt 0 to t সময়। আমারটা দেখে করবে না, निजे करो आमी करिए दिएछि निजे करो एबार भिडियोटा पज करो करे निजे करे नाओ ताहले i इक्वल टू डी किउ डी टी किउ इक्वल टू इंटीग्रेशन आई डी टी ताहले i जगह बसिए दिलाम प्रत्येकटा सेपारेट करे दिलाम 3 इंटू टी किउ बाई 3 प्लस 2 इंटू टी स्कोर बाई 2 प्लस 5 इंटू टी 8 प्लस 4 प्लस 10 माने किउ इक्वल टू 22 कूलम्ब। नेक्स्ट दो नम्बर अंक कि बोलछे एकटा तारेर रोध आर इक्वल टू 5 ओहम तारटिके टेने तार प्राथमिक दैर्घ्येर 20% बृद्धि करा हलो यदि आयतन अपरिवर्तित थाके ताहले सेई तारटिर नतून रोध कत होबे। सुंदर अंक एई धरनेर अंक एंट्रान्से तो माने भरे भरे आसे डब्ल्यूबीजेई बोलो बा जेई मेन्स बोलो बा नीट बोलो এই ধরনের অঙ্ক রেজিস্ট্যান্স থেকে আসবেই আসবে। বোর্ডসেও আসে এই ধরনের অঙ্ক বোর্ডসে করার অ্যাপ্রোচটা একরকম আর এন্ট্রান্সে করার অ্যাপ্রোচটা একরকম। এন্ট্রান্সে এটা এক লাইনে হয়ে যায় অ্যাপ্রোচে কিন্তু সেটা আমি এখানে করাবো না কারণ সেটা বোর্ডে করলে কেটেও দিতে পারে ঠিক আছে বিশ্বাস নেই বোর্ডসের যে গোদা নিয়ম সেই গোদা নিয়ম অনুযায়ী আমরা করব। দেখো ইন্টারেস্টিং বলছে কোনো একটা তারে রোধ হচ্ছে 5 ওহম তাহলে কোনো একটা তার ইনিশিয়াল রোধ হচ্ছে 5 ओहम तारटाके टेने आमरा तार 20% बृद्धि करছি তাহলে নতুন রোধ কত হবে। যখন এরকম প্রাথমিক অন্তিম এরকম দুটো কেস দেবে না ইনিশিয়াল ফাইনাল তখন একটা ছক কেটে নেবে একটা বাদিকে ইনিশিয়াল ডান দিকে ফাইনাল এখানে নিয়ে নাও ইনিশিয়াল মানে প্রাথমিক অবস্থা এখানে নিয়ে নাও ফাইনাল তাহলে কি লিখতে হয় না কিছু এই ছক থেকে তুমিও বুঝে যাবে তোমার এক্সামিনারও বুঝে যাবে। তাহলে ইনিশিয়াল অবস্থায় আমি ধরে নিচ্ছি পরিবাহী দৈর্ঘ্য হচ্ছে l ক্রস সেকশন এরিয়া হচ্ছে a মানে দৈর্ঘ্য পরিবাহীর l এরিয়া হচ্ছে a रोधांक हे रो और इनिशियल रोधांके कत दिए R1 ठीक है फाइनलि लेंथ 20% बृद्धि पे तार माने फाइनल लेंथ कत होबे 20% बृद्धि पे तार माने L इंटू 20/100 एतटा बृद्धि पे माने L/5 बृद्धि पे तार माने एखन दैर्घ्य कत आगे छिलो L L प्लस L/5 अनेके शुधु L/5 करे राखे এই ভুলটা করো না l প্লাস L/5 ইনিশিয়ালি ছিল 100 তার 20% বেড়েছে ঠিক আছে তার মানে 120 হচ্ছে আলটিমেট লেন্থ সেটাই তাহলে 20% বেড়েছে তাহলে l * 20/100 এতটা বেড়েছে L/5 বেড়েছে তাহলে বেড়ে কতটা হলো 6L/5 আচ্ছা l থেকে 6L/5 হয়েছে এই কত হবে তুমি বলবে এর কোনো ইনফরমেশন তো দেয়নি দিয়েছে ঘুরিয়ে দিয়েছে কি দিয়েছে বলছে যে আমাদের যে তারটা তার আয়তন ফিক্সড আছে তার আয়তনের কোনো পরিবর্তন হচ্ছে না জেনারেলি একটা তারকে যদি আমি টেনে বাড়াই তো দৈর্ঘ্যের চেঞ্জ হবে এরিয়া চেঞ্জ হবে আয়তন চেঞ্জ হবে না আয়তন চেঞ্জ না হলে দেখো তার মানে এখানে আয়তন যদি আমি v বলি এখানেও আয়তন আমার v হবে তাই তো তার মানে এখানে v মানে কি আয়তন মানে হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল l ইন্টু a এটা হচ্ছে আমাদের v। এবার এখানে v যদি আমি লিখি তাহলে এক্ষেত্রে দৈর্ঘ্য তো l নেই এক্ষেত্রে 6L/5 হয়ে গেছে তার মানে এক্ষেত্রে এরিয়াটা সামথিং আলাদা কিছু হবে কত হবে তাহলে a2 ইকুয়াল টু 5 ইন্টু v বাই 6 ইন্টু l তার মানে 5/6 v/l মানে আমরা কত জানি গো v/l মানে আমরা দেখতে পারি a মানে আমাদের যে তারের প্রাথমিক দৈর্ঘ্য সেটা তার মানে a2 ইকুয়াল টু 5/6 মনে রাখবে এভাবে কোনো একটা তারের দৈর্ঘ্য যদি আমরা দ্বিগুণ করি তাহলে প্রস্থচ্ছেদের ক্ষেত্রফল 1/2 গুণ হয়ে যাবে আয়তনটা ফিক্সড রাখতে হবে। দেখো এই ক্ষেত্রে a ইন্টু l গুণ করলে v আসে এক্ষেত্রেও দেখো a 6L/5 ইন্টু 5/6 a করলে আমাদের l ইন্টু a আসে তাই না l ইন্টু a মানে v তার মানে v ইকুয়াল টু l ইন্টু a এক্ষেত্রে v কত 6L/5 ইন্টু 5/6 a তার মানে কাটাকুটি করলে l ইন্টু a আসে আলটিমেটলি তার মানে এটা যদি আমার 6/5 হয় তাহলে উল্টোটা আমার 5/6 হয়ে যাবে এরিয়াটা ঠিক আছে ব্যাস কাজ শেষ। রো তো রোই থাকবে রোধাঙ্ক খালি মেটেরিয়ালের উপর ডিপেন্ড করে মেটেরিয়াল আমরা চেঞ্জ করছি না রোধাঙ্কের কোনো পরিবর্তন হবে না ইনিশিয়াল রোধ আমরা R1 বলছি ফাইনাল রোধ R2 R1 মানে আমরা কি জানি রোধ মানে রেজিস্ট্যান্স ইকুয়াল টু রেজিস্টিভিটি ইন্টু লেন্থ বাই এরিয়া আর ইকুয়াল টু রো এল বাই এ তাহলে R1 ইকুয়াল টু রো ইন্টু এল বাই এ R2 इक्वल टू रो तो रोई आछे L कत 6L/5 एकदम सहज अंक डिवाइडेड बाई A कत 5/6 ए तार माने रो L बाई एटाके बाइरे बार करी 6 एर साथे गुण होबे 6 36 डिवाइडेड बाई 5 25 रो L बाई ए माने आमी कत जानी R1 माने आमी कत जानी दिए दिएछे आमाय 5 ओहम क्या है तर मैंने 36/5 36/25 इंटू 5 मैंने 36/5 ओहम ये हमारे आर टू ये हिसाब कर ले 5 7 35.2 7.2 क्लियर इनिशियल एल ए रो R1 6L/5 5/6 ए रो R2 R1 मान रो एल बै ए R2 मान रो इंटू 6L/a इंटू 6L/5 इंटू 6/5 ए तब 36/25 एत रो एल बै ए तुम जो एंट्रांसर इते करते चाओ अप्रोचे करते चाओ तेल फर्मुला है आर प्राइम बाई आर समान एल प्राइम बाई एल एर होल स्क्वायर बोलिए दिलाम करे देखो आर प्राइम बाई आर समान एल प्राइम बाई एल माने R2 बाई R1 समान एल टू बाई L1 एर होल स्क्वायर। नेक्स्ट 3 नम्बर की बोलছে দুটো রোধকুণ্ডলীর শ্রেণী সমবায়ে ও সমান্তরাল সমবায়ে তুল্য রোধ 12 ওহম ও 5/3 ওহম প্রত্যেকটা রোধের মান নির্ণয় করো। এ কি অঙ্ক বলছে দুটো রোধ আছে আমার কাছে একটা R1 একটা R2 ধরে নিই এই দুটো রোধের শ্রেণী সমবায়ে মানে RS সেটা কত 12 ওহম R1 R2 দুটো রোধকে শ্রেণী সমবায়ে যুক্ত করলে তুল্য রোধ কত হয় R1 প্লাস R2 দুটো রোধ যোগ হয়ে যায় 10 থেকে পড়ে আসছে একটু জিনিস 10 এর অঙ্ক এটা সত্যি বলতে 10 এর বইতে ছিল এই ধরনের অঙ্ক R1 প্লাস R2 কত বলে দিয়েছে 12 গল্প করতে তো ভুলে গেলাম 12 ওহম আর বলে দিয়েছে RP সমান 5/3 ওহম আচ্ছা দুটো রোধ R1 R2 যদি সমান্তরাল সমবায়ে যুক্ত থাকে তাহলে তুল্য রোধ কত হয় R1 R2 বাই R1 প্লাস R2 জানো আশা করি দুটো R1 R2 যদি সমান্তরালে যুক্ত থাকে তাহলে 1/R সমান 1/R1 প্লাস 1/R2 তাহলে নিচে R1 R2 লসাগু উপরে R1 প্লাস R2 তাহলে R1 প্লাস R2 বাই R1 R2 তাহলে R ইকুইভ্যালেন্ট সমান উল্টালে R1 R2 বাই R1 প্লাস R2 R1 R2 বাই R1 প্লাস R2 কাজের ফর্মুলা তাড়াতাড়ি হয়ে যায় অঙ্ক এটা আমাদের বলে দিয়েছে কত 5/3 ব্যাস কি আছে R1 প্লাস R2 এর মান তো আমরা জানি 12 बसिए दी R1 R2 बाई 12 समान 5/3 R1 R2 मान कत आसे एखान 12 इंटू 5/3 मान 20 3 4 12 4 5 20 हाँ R1 R2 मान हे 20 ए देखो R1 R2 आमी जानी R1 प्लस R2 आमी जानी आमी R1 माइनस R2 बार करते पारी कि करे एक फर्मुला छिलो ना ए प्लस बिर होल स्क्वायर माइनस बिर होल स्क्वायर समान 4ab তার মানে আমি লিখতে পারি R1 প্লাস R2 হোল স্কয়ার মাইনাস R1 মাইনাস R2 হোল স্কয়ার সমান 4ab মানে 4 R1 R2 এই তো a প্লাস b হোল স্কয়ার মাইনাস a মাইনাস b হোল স্কয়ার দেখে নাও না a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার মাইনাস a স্কয়ার প্লাস 2ab মাইনাস b স্কয়ার মানে 4ab তাহলে এটা করলে আমার এত আসে তাহলে এখান থেকে আমার উদ্দেশ্য R1 মাইনাস R2 বার করা R1 প্লাস R2 মানে কত জানি 12 স্কয়ার মানে 144 R1 माइनस R2 होल स्क्वायर नीचे नीचे करो आमार साथे 4 इंटू R1 R2 मान कत 20 ताहले एखान थेके R1 माइनस R2 होल स्क्वायर कत आसे एटाके दिके निये जाओ 144 माइनस 20 माने 144 माइनस 80 माने 64 खूब सम्भवत भूल भाल होले कमेंट सेक्शने लिखे दिओ R1 माइनस R2 मान कत √64 माने प्लस माइनस 8 निते पारो शुधु 8 निते पारो प्लस माइनस निले कि होबे बोलो तो ये अंके যে দুটো উত্তর আসবে তারা ইন্টারচেঞ্জ হয়ে যাবে ঠিক আছে দরকার নেই আমার আমি ধরে নিচ্ছি R1টা R2 থেকে বড় তাহলে R1 - R2 = 8 তাহলে আমার এখন আমি R1 + R2 মানে জানি 12 শেষ অঙ্ক R1 - R2 মানে জানি 8 দুটোকে যোগ করলে 2R1 = 12 8 20 R1 = 10 এই ছোটদের অঙ্ক R1 10 बसिए दाओ R2 कत आसे 2 ओहम ताहले R1 समान 10 R2 समान 2 तार माने एकटा रोध 10 ओहम और एकटा रोध 2 ओहम जदि आमि एखाने माइनस 8 निताम ताहले एकटा आसतो 2 R1 टा आसतो 2 R2 टा आसतो 10 आमाके तो बोले देयनि फार्स्ट सेकेंड कोनटा आमाके बोलेछे दुटो रोध श्रेणीते जुक्त करले इकुइभ्यालेंट हय 12 और प्यारालाले जुक्त करले इकुइभ्यालेंट हय 5/3 এই ধরনের অঙ্ক আশা করি খুব সহজেই করতে পারবে নেক্সট 4 নম্বর কি বলছে দেখো তোমাদের কাছে একটা ডায়াগ্রাম দিয়ে দিয়েছে বলছে বর্তনীতে ए ओ बी बिंदुर मध्य तुल्य रोध निर्णय करो। छविटा कीरकम दिए धरण अंक मैं सबार मोस्ट फेवरेट है कि तुम्हारे आशा करी हमारे तई। 4 नम्बर कि बोलছে ए और बी बिंदुर मध्य तुल्य रोध निर्णय करो। बोलছে এরকম একটা সমবায় আছে, ছবি দেখতে বাজে লাগলে মার্জনা করবেন। আচ্ছা এটা হচ্ছে আমার এ, এটা হচ্ছে আমার বি, এটা হচ্ছে আমার সি, এটা হচ্ছে আমার ডি। এটা 10, এটা 5। ভিডিওটা পজ করে করতো, না মিললে তখন আমার সাথে চেক করো। আমাদের বার করতে বলেছে এ আর বি বিন্দুর মধ্যে আর ইকুইভ্যালেন্ট, এ ও বি বিন্দুর মধ্যে তুল্য রোধ বার করতে বলেছে। কি করে করব? একদম সহজ। দেখো এই ধরনের অঙ্কে একটু কমপ্লিকেটেড সার্কিট একদম সহজগুলো তো পারবে, ওই জন্য ওগুলো আমি রাখিনি, একটু ভালো থেকে রেখেছি, এরপরে আরও ভালো আছে। এই ধরনের প্রবলেমে যখন আমাকে তুল্য রোধ বার করতে বলবে এবং তুমি দেখতে পাচ্ছ না যে কোনটা সিরিজ কোনটা প্যারালাল, মানে চট করে দেখে বোঝা যাচ্ছে না, তখন একটা কাজ করবে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করতে বলেছে, আমাদের বলেছে এ আর বি মধ্যে বার করতে, তাহলে সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে, যে দুটো পয়েন্টের অ্যাক্রসে বার করতে বলবে সেই দুটো পয়েন্টের অ্যাক্রসে একটা ইমাজিনারি ব্যাটারি লাগিয়ে নেবে, একটা কাল্পনিক ব্যাটারি লাগিয়ে নেবে এরকম ডট 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 দিয়ে। ঠিক আছে? এর ফলে কী হবে দেখো, এখানে তুমি কারেন্টের লোকেশান দেখে বুঝে যাবে কোনটা সিরিজ কোনটা প্যারালাল। দেখো এখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে এই ব্যাটারি থেকে, এটা প্লাস এটা মাইনাস, এখান থেকে কারেন্ট তৈরি হচ্ছে, কারেন্ট এই অবধি এলো, এখান থেকে টুই 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 এলো এই অবধি। এসে তিনটে রাস্তা ওর কাছে, একটা এদিকে যাওয়ার, একটা সোজা যাওয়ার, আর একটা এরকম বেন্ড হয়ে যাওয়ার, এই দিক দিয়ে যাওয়ার। আচ্ছা এবার কোনটা সিরিজ কোনটা প্যারালাল এক এক করে দেখো, একবার করতে যেও না, ভুল হয়ে যাবে। দেখো প্রথম এই যে ব্রাঞ্চের কারেন্টটা, এই যে কারেন্টটা 3-এর মধ্যে দিয়ে গেল সেই কারেন্টটাই 7-এর মধ্যে দিয়ে যাবে, তার মানে 3 আর 7 কিসে রয়েছে? শ্রেণীতে, তাই তো? যে কারেন্টটা এর মধ্যে দিয়ে গেল সেই কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাবে, কারণ মাঝে তো আর কোনো রাস্তা নেই। তার মানে 3 আর 7 কিসে আছে? সিরিজে। 3 আর 7 সিরিজে আছে, মানে R1 সমান কত হবে? R1 + R2 মানে 10 ওহম। তাহলে ছবিটা কি হবে? এর পরের ছবিটা আমাদের সার্কিট যেরকম ছিল সেরকম থাকবে, খালি ওই জায়গাটা 10 হয়ে যাবে। ওকে এখানে একটা 10 আগে থেকে আছে কিন্তু, 7 আর 3 = 10। এবার তো দেখেই বুঝে যাচ্ছ কোনটা কার সাথে সমান্তরালে আছে। এটা 10, এটা 10, এটা 10, এটা 5, এটা এ, এটা বি। এবার দেখো এই 10 আর এই 10 চোখে দেখেই বুঝতে পারছো সমান্তরালে আছে, দুজনেই সেম পটেনশিয়ালের আন্ডারে আছে, তার মানে 10 আর 10 প্যারালালে। 10 আর 10 প্যারালালে মানে R1 R2 / R1 + R2 মানে 10 × 10 / 10 + 10 মানে 20, তার মানে 100/20 মানে 5, তার মানে 10 আর 10 মিলে 5 হয়ে গেল। তার মানে আমার পরের ছবিটা হবে 10 আর 10 জায়গায় দুটো 10 জায়গায় আমি একটা 5 বসাবো। ঠিক হ্যাঁ ভাই, এরপর কি করব? এটা এ, এটা বি। দেখো এটা আমাদের সেই ব্যাটারিটা ছিল, এখান থেকে কারেন্ট তৈরি হবে, কারেন্ট এই পয়েন্টে এলো, এসে দেখছে ওর কাছে দুটো রাস্তা আছে, একটা এদিকে যাওয়ার, একটা এদিকে যাওয়ার। তাহলে যে কারেন্টটা এদিকে যাবে সেই কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাবে। এটা ছিল আমার 10 10 মিলে এটা 5 হয়েছে, এটা আমার 5 ছিল। তাহলে যে কারেন্টটা এর মধ্যে দিয়ে যাবে সেই কারেন্টটাই এর মধ্যে দিয়ে যাবে, তারপরে এই 5 আর এই 5 কিসে আছে? সিরিজে। এরপরের ছবিটা 5 আর 5 সিরিজ মানে 10, আরেকটা এখানে 10 ছিল বেসে, সেই 10টা দেখো প্যারালালে আছে, তার মানে 10 আর 10 মিলে ইকুইভ্যালেন্ট 10 × 10 / 10 + 10 মানে 5, তার মানে আর ইকুইভ্যালেন্ট সমান কত এলো? 5 ওহম। দেখা যাচ্ছে তো ক্যামেরায়? আচ্ছা এটা হচ্ছে আমাদের আর ইকুইভ্যালেন্ট। অনেকে বলতে পারে যে কেন কারেন্ট তো এইভাবেও যেতে পারতো, মানে এই 10 আর এই 5 সিরিজে থাকতো? থাকতো না, এই জন্যই আমি ব্যাটারিটা লাগিয়েছি। ব্যাটারিটা লাগানো ইম্পর্টেন্ট, এমনি আমার শৌখিনতার জন্য আমি লাগাইনি। ব্যাটারিটা লাগানো এই জন্য ইম্পর্টেন্ট যে কারেন্ট মানে ব্যাটারির প্লাস থেকে তৈরি হবে মাইনাস থেকে শেষ হবে, প্লাস থেকে কারেন্ট তৈরি হবে মাইনাসে এসে শেষ হবে, তার মানে কারেন্টকে তোমাকে এখান থেকে এখানে পাঠাতে হবে, এ থেকে বিতে পাঠাতে হবে, সিম্পল। এ থেকে কারেন্টকে বিতে পাঠাতে হবে, তাহলে এ থেকে বিতে কারেন্ট পাঠানোর জন্য আমার কম্বিনেশান কীরকম হতে পারে, কীরকম কম্বিনেশান হতে পারে? আমি যদি এ আর সির মধ্যে বার করতাম না, পুরো আলাদা কেস হতো। তখন এই দুটো সিরিজে থাকতো, এ তার সাথে প্যারালালে থাকতো, আবার এই দুজন সিরিজে থাকতো, এ তার সাথে প্যারালালে থাকতো। এখানে এ আর বির মধ্যে বার করেছি, ঠিক আছে। তবে শুরুতে এরা দুজন সিরিজে 7 3 10, 10 10 প্যারালাল মানে 5, আবার এখানে 5 হলো, তাহলে 5 5 প্যারালাল, 5 5 সিরিজ মানে 10, আবার 10 10 প্যারালাল মানে 5। এই ধরনের অঙ্ক তোমাদের বইতে প্রচুর আছে, আশা করি করেছো এই ধরনের অঙ্ক প্রচুর, যেখানেই পড়ো না কেন এই ধরনের অঙ্ক তো সব জায়গাতেই করাবে। এই ধরনের অঙ্ক আমরা ধারকেও করেছিলাম না আগের দিন, ধারকের থেকে এখানে বেশি ইম্পর্টেন্ট। নেক্সট 5 নম্বর কি বলছে, যে 99 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে 1 ওহম শান্ট যুক্ত করলে, মানে 99 ওহম রোধ বিশিষ্ট একটা গ্যালভ্যানোমিটারের সাথে 1 ওহম রোধ যুক্ত করলে মূল প্রবাহের কত অংশ সেই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আমাদের বলে দিয়েছে একটা গ্যালভ্যানোমিটার আছে যার রোধ হচ্ছে 99 ওহম, একটা শান্ট আছে যার রোধ হচ্ছে 1 ওহম। আমাদের বার করতে বলেছে মূল প্রবাহের কতটা অংশ গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যায়। আচ্ছা, শান্টার গ্যালভ্যানোমিটার দেওয়ার ছবিটা মনে আছে? এখানে আমাদের গ্যালভ্যানোমিটার থাকতো, গ্যালভ্যানোমিটারের সাথে সমান্তরালে একটা শান্ট থাকতো, তার মানে এখান থেকে আমরা আই মূল প্রবাহটা জেনারেট করতাম। খুব সামান্য আইজির মধ্যে দিয়ে যেত, মেজরিটিটা আইএসের মধ্যে দিয়ে যেত, কারণ এসটা জির থেকে অনেক ছোটো, এসটা জির থেকে কম্পারেটিভলি অনেক ছোট। আচ্ছা, এখানে আমাকে বলে দিয়েছে মূল প্রবাহের কত অংশ এই জির মধ্যে দিয়ে যাচ্ছে, গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে। ধরে নিচ্ছি আমি মূল প্রবাহ আই, গ্যালভ্যানোমিটারের প্রবাহ ধরে নিচ্ছি আইজি, মানে আই যাচ্ছে, দুটো অংশে ভাগ হচ্ছে, একটা আইজি একটা আইএস, এটা স্ট্যান্ডার্ড নোটেশন। আমাকে বার কি করতে দিয়েছে, মূল প্রবাহের কতটা অংশ গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, মানে গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে প্রবাহ ডিভাইডেড বাই মূল প্রবাহ, আইজি বাই আই আমাকে বার করতে দিয়েছে। একদম সিম্পল, একদম কোনো এই কনসেপ্টে আমরা যাব না, একদম বাচ্চাদের মতো। জি আর এস এখানে কিসে আছে, গ্যালভ্যানোমিটারের রোধটা আর এস, এটা দুজন এখানে কোন সমবায় আছে, শ্রেণী না সমান্তরাল, সমান্তরালে আছে। দুটো রোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে, ধরো R1 আর R2 দুটো রোধ সমান্তরাল সমবায় যুক্ত আছে। মূল প্রবাহ আই, ওদের মধ্যে যে মূল প্রবাহ আমি বাইরে থেকে সাপ্লাই করছি আই, তাহলে এই আইয়ের কতটা অংশ R1 মধ্যে পড়বে জানো? সেটাকে যদি আমি I1 বলি, তাহলে I1 মানে হচ্ছে এই মূল প্রবাহ I ইন্টু যার মধ্যে দিয়ে বার করছি কারেন্ট তার উল্টো দিকের রেজিস্টারটা, মানে R2 ডিভাইডেড বাই এই রোধ দুটোর যোগফল, মানে ক্লিয়ার। I1 মানে হচ্ছে I ইন্টু R2 বাই R1 প্লাস R2, সিমিলারলি I2 মানে I ইন্টু R1 বাই R1 প্লাস R2। ইন্টারেস্টিং। তাহলে এখানে দেখো আমি আইজিটা এক লাইনে বার করতে পারি, যে জি আর এস এখানে সমান্তরাল সমবায় আছে, তার মানে আইজি কত, মূল প্রবাহ আই ইন্টু গ্যালভ্যানোমিটারের উল্টো দিকে রোধ এস ডিভাইডেড বাই এস প্লাস জি, ব্যাস। তার মানে আইজি বাই আই মানে কত। এই ধরনের অঙ্ক পরীক্ষায় প্রচুর আসে, এইচএসএ প্রিভিয়াস ইয়ারের অঙ্ক এটা। এস মানে কত দিয়েছে, 1 ওহম, এস প্লাস জি মানে 99 প্লাস 1 মানে 100, তার মানে আইজি বাই আই সমান 1/100 গুণ, তার মানে মূল প্রবাহের 1/100 গুণ এই গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যাচ্ছে, ঠিক আছে। খুব সামান্য পরিমাণ বললাম না গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যায়, সেটাই। এটাকে যদি পার্সেন্টেজে হিসাব করো তাহলে কিন্তু 100 করে নাও, এত পার্সেন্ট, তার মানে 1%, তার মানে গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে 1% কারেন্ট, মূল প্রবাহের 1% কারেন্ট মাত্র গ্যালভ্যানোমিটারের মধ্যে দিয়ে যাবে। নেক্সট 6 নম্বর বলছে, একটা তড়িৎ কোষে তড়িৎচালক বল 2 ভোল্ট, একটা 15 ওহম রোধ কোষের প্রান্ত দুটির সাথে যুক্ত করলে কোষের প্রান্ত দুটির মধ্যে বিভব পার্থক্য হয় V = 1.5 ভোল্ট, কোষের অভ্যন্তরীণ রোধ 79 ভোল্ট নির্ণয় করো। এই ধরনের অঙ্ক আসে, আমি সব টাইপের একটা করে অঙ্ক রেখেছি, যেগুলো ইম্পর্টেন্ট সেখান থেকে দুটো আছে। দেখো কি বলছে, একটা তড়িৎ কোষে তড়িৎচালক বল হচ্ছে কত ভোল্ট, 6 ভোল্ট, 2 ভোল্ট, তার মানে ই হচ্ছে 2 ভোল্ট, ব্যাটারির যে ইএমএফ সেটা হচ্ছে 2 ভোল্ট। এর সাথে যখন আমরা একটা 15 ওহম রেজিস্টার যুক্ত করছি, তার মানে এটা আমার কাছে একটা ব্যাটারি আছে, পুচকু একটা ব্যাটারি, তার দুপাশে যখন আমি একটা রোধ যুক্ত করছি, তখন সেই রোধটা হচ্ছে 15 ওহমের, তখন সেই রোধ ভাই হিসাবের অ্যাক্রসের বিভব প্রভেদ কতটা তৈরি হচ্ছে, এটাকে যদি বি বলি তাহলে ভি এ মাইনাস ভিবি পোটেনশিয়াল ডিফারেন্স সেটা কত হচ্ছে 1.5 ভোল্ট। আমাকে বার কি করতে হবে, এই কোষের অভ্যন্তরীণ রোধ স্মলার, এই কোষটার ব্যাটারিটার অভ্যন্তরীণ রোধ ইন্টারনাল রেজিস্ট্যান্স আর নষ্ট ভোল্ট মানে লস্ট ভোল্ট কী করে নির্ণয় করব। লস্ট ভোল্ট এক লাইনের, লস্ট ভোল্ট মানে কি কতটা ভোল্ট নষ্ট হচ্ছে, ব্যাটারি সাপ্লাই করছে 100, পড়ছে তার মধ্যে 90, তাই লস্ট ভোল্ট 10। ব্যাটারি সাপ্লাই করছে 200 ভোল্ট 220 ভোল্ট, বিভব প্রভেদ আমি পাচ্ছি 210 ভোল্ট, লস্ট ভোল্ট 10 220 - 10, তার মানে লস্ট ভোল্ট মানে হচ্ছে এলভি, লস্ট ভোল্ট মানে হচ্ছে আমাদের কত ই মাইনাস ভি, এই তড়িৎচালক বল মাইনাস বিভব প্রভেদ পড়েছে এগুলো। তড়িৎচালক বল মানে 2 ভোল্ট, বিভব প্রভেদ মানে 1.5 ভোল্ট, তার মানে 2 - 1.5 মানে 0.5 ভোল্ট। এটা হচ্ছে আমাদের লস্ট ভোল্ট, নষ্ট ভোল্ট। এই নষ্ট ভোল্টকে রিপ্রেজেন্ট করা হয় আই ইন্টু স্মলার দিয়ে, কারণ এই ব্যাটারির যে দুটো প্লেট, একটা প্লাস একটা মাইনাস, সেই প্লেট দুটোর জন্যই কিন্তু, বা প্লেট দুটোর মাঝে সেপারেশনের জন্যই কিন্তু এই লস্ট ভোল্টটা তৈরি হয়, তাই না? পরিচয় এখন আমি ডিটেলে যাচ্ছি না, অনেকটা সময় পেরিয়ে যাবে। তাই নষ্ট ভোল্ট মানে হচ্ছে আই ইন্টু স্মলার, স্মলারটা হচ্ছে ইন্টারনাল রেজিস্ট্যান্স, অভ্যন্তরীণ রোধ, আই হচ্ছে প্রবাহমাত্রা। তাহলে লস্ট ভোল্ট আমি পেয়ে গেলাম 0.5 ভোল্ট। আমাকে আর বার করতে হবে, আর কি করে পাবো, আচ্ছা আই ইন্টু আর মানে আমি পেয়েছি 0.5 ভোল্ট, রাইট? আর বার করতে হবে, যদি আমি আই পেয়ে যাই তাহলে কাজ শেষ। আই কী করে পাবো, আই মানে আমরা কী জানি, ওহমের সূত্র V = I × R, তার মানে আই মানে V/R, তার মানে বিভব প্রভেদ বাই রেজিস্ট্যান্স। বিভব প্রভেদ কত আছে, বিভব প্রভেদ আছে আমাদের কত 1.5 ভোল্ট, রোধ কত 15 ওহম, তাই তো? ভিটা হচ্ছে 1.5, আরটা হচ্ছে 15, তাহলে 1.5/15 মানে 0.1 অ্যাম্পিয়ার। এটা হচ্ছে আমাদের আই, ব্যাস। তাহলে আই ইন্টু আর মানে এত, আই মানে 0.1, তার মানে আর মানে 0.5/0.1 মানে 5/10 × 10/1 মানে 5 ওহম, আর সমান 5 ওহম। তাহলে ফার্স্ট অ্যান্সার হচ্ছে আমাদের লস্ট ভোল্ট হচ্ছে 0.5 ভোল্ট আর ইন্টারনাল রেজিস্ট্যান্স হচ্ছে 5 ওহম। কী করে করলাম, লস্ট ভোল্ট মানে হচ্ছে ই মাইনাস ভি, তাহলে 2 - 1.5 মানে 0.5। লস্ট ভোল্টকে রিপ্রেজেন্ট করা হয় আই ইন্টু স্মলার দিয়ে, আই ইন্টু স্মলার সমান 0.5, তারপরে আই বার করতে হবে। আই মানে ওহমের সূত্র V/R, তাহলে ভি মানে আমি জানি 1.5, বিভব প্রভেদ দিয়ে দিয়েছে, সব দিয়ে দিয়েছে, আর ক্যাপিটাল আর মানে হচ্ছে রেজিস্ট্যান্স মানে 15 ওহম, তাহলে স্মলার ইকুয়াল টু 5 ওহম। নেক্সট 7 নম্বর কি বলছে, 7 নম্বর বলছে বর্তনীতে 2 ওহমের মধ্যে দিয়ে সমপ্রবাহ নির্ণয় করো, ব্যাটারির অভ্যন্তরীণ রোধ নগণ্য এবং C = 0.2 মাইক্রোফ্যারাড। তাহলে আমাদের কাছে আবার একটা সুন্দর সার্কিট দিয়ে দিয়েছে। এই অঙ্কটা ইম্পর্টেন্ট অঙ্ক, সবকটাই ইম্পর্টেন্ট। 7 নম্বরটা কি বলছে, আমার কাছে এরকম একটা ব্যাটারি দিয়ে দিয়েছে, টুই আমার সাথে ছবি রাখো। এটা হচ্ছে আমার 2 ওহম, এটা হচ্ছে আমাদের 3 ওহম। মজাদার অঙ্ক এগুলো। নেক্সট, এটা ফার্স্ট ব্রাঞ্চ, এটা সেকেন্ড। একটা ক্যাপাসিটার রয়েছে যার ক্যাপাসিটেন্স C বলে দিয়েছে ভ্যালু, একটা রেজিস্টার রয়েছে এর সাথে সিরিজে, নিচে একটা ব্যাটারি রয়েছে উইথ সাম রেজিস্ট্যান্স। ব্যাটারি আর ক্যাপাসিটারের নোটেশন কিন্তু আলাদা, হ্যাঁ? ব্যাটারির একটা বড় একটা ছোট, একটা ডান্ডি বড় একটা ডান্ডি ছোট, ক্যাপাসিটারের দুটো ডান্ডি কিন্তু সমান। এখান থেকে চিন্তা হবে তোমাকে কোনটা ক্যাপাসিটার কোনটা ব্যাটারি, নাহলে ব্যাটারিকে ক্যাপাসিটার ভাববে, ক্যাপাসিটারকে ব্যাটারি ভাববে, ঝাঁপ হয়ে যাবে। এটা 6 ভোল্টের ব্যাটারি, এটা 2.8 ওহম রেজিস্টার, এটা C বলে দিয়েছে, এটা 4 ওহম রেজিস্টার, এটা 2 ওহম, এটা 3 ওহম। বার কি করতে বলেছে, 2 ওহমের মধ্যে দিয়ে কারেন্ট, এই যে পুচকু একটা রেজিস্টার আছে I মানে এই যে 2 ওহম, তার মধ্যে দিয়ে কারেন্ট মানে I2 আমাদের বার করতে বলেছে, I2 আমাদের বার করতে বলেছে। C দিয়ে দিয়েছে 0.2 মাইক্রোফ্যারাড। দেখা যাক ভ্যালু কাজে লাগে কিনা, আমার তো মনে হয় না কাজে লাগবে। দেখো কী হবে, শুরুতে আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স বার করতে হবে, তুল্য রোধ বার করতে হবে, তার আগে একটা কাজ আছে। এতক্ষণ আমরা এই ধরনের অঙ্কে কোথাও ক্যাপাসিটার দেখিনি, তাই না? এখানে তো ক্যাপাসিটার আছে, তো ক্যাপাসিটারের কাজ কি বলছে, যখন কোনো ডিসি সার্কিটে, যেখানে ব্যাটারি থাকবে সেখানে যদি কোনো ব্রাঞ্চে কোনো ক্যাপাসিটার থাকে তাহলে সেই ব্রাঞ্চটাকে তুমি ধরে মুছে দাও। কেন? কারণ ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কখনো ডিসি কারেন্ট প্রবাহিত হতে পারে না, পরিবর্তনশীল কারেন্ট প্রবাহিত হতে পারে, যেটা আমরা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে এসে পড়ব, সেটা পারে, কিন্তু আমাদের কোনো ডিসি কারেন্ট কিন্তু তার মধ্যে দিয়ে প্রবাহিত হতে পারে না। তার মানে যদি কোনো সার্কিটে, এরকম সার্কিটে কোথাও ব্যাটারির সাথে ক্যাপাসিটার যুক্ত করা থাকে কোনো ব্রাঞ্চে, তাহলে ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কোনো কারেন্ট যাবে না। মানে আমার এই ছবিতে ক্যাপাসিটারের কোনো কাজ নেই, এর কোনো কাজ নেই, পুরো ব্রাঞ্চটার কোনো কাজ নেই। মানে 4 ওহম বেচারা ভাবছে কি দোষ করেছিলাম আমি সির সাথে যুক্ত হয়ে, নিজের মধ্যে দিয়েও কারেন্ট প্রবাহ করবে না, 4 এর মধ্যে দিয়েও কারেন্ট প্রবাহ করবে না। তার মানে এই ব্রাঞ্চটাকে আমরা ছবি থেকে মুছে দেবো। তার মানে আমাদের কারেন্ট এখন কোথা থেকে কোথায় যাবে? একটাই রাস্তা, এখান থেকে গেল, দুটো অংশে ভাগ হলো, 2-3 সমান্তরালে আছে, আবার এখানে 2.8টা তার সাথে সিরিজে আছে। চলো আর ইকুইভ্যালেন্ট বার করো। শুরুতে দেখো 2 আর 3 কিসে আছে? সমান্তরালে আছে। তার মানে R1R2/R1+R2 6/5 এত ওহম হচ্ছে আমার এটুকুর রেজিস্ট্যান্স, রাইট? আচ্ছা, আবার দেখো এই যে রেজিস্ট্যান্সটা, এই দুটোকে সমান্তরাল সমবায় আছে, তাহলে 6/5 ওহম হচ্ছে আমাদের এই দুজনের রেজিস্ট্যান্স। এবার এই দুজনের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স আবার 2.8 এর সাথে সিরিজে আছে, তার মানে এটা প্লাস 2.8 হচ্ছে আমাদের তুল্য রোধ। এটা হিসাব করলে কত আসে একটু দেখো, আমার ক্যালকুলেটর কোথায় গেল? 6/5 + 2.8 1.2 + 2.8 মানে 4, হ্যাঁ ভালো ভ্যালু। তার মানে আর হচ্ছে আমাদের 4 ওহম, আর হচ্ছে 4 ওহম। ব্যাটারির ভোল্টেজ হচ্ছে 6 ভোল্ট, তার মানে কারেন্ট পেয়ে যাবো তো V/R 6 ভোল্ট/, এটা ভোল্টকে লিখলো ওহম, তাহলে I মানে V/R, V মানে হচ্ছে 6 ভোল্ট, আর মানে হচ্ছে 4, 6/4 মানে 6/4 মানে 3/2, তাহলে 3/2 অ্যাম্পিয়ার কারেন্ট এই টোটাল সাপ্লাইয়ের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এবার এই I কারেন্টটা দুটো কম্পোনেন্ট, একটা I2 একটা I3। তাই যদি আমি I3 বলি তাহলে I2 আমাকে বার করতে দিয়েছে, ব্যাস আগের যে কনসেপ্টটা বললাম সেম। টোটাল কারেন্ট কতটা প্রবাহিত হচ্ছে? I, মূল প্রবাহ কত? I, তাহলে মূল প্রবাহ I, দুটো রেজিস্টার 2 আর 3 এদের মধ্যে ঢুকছে, দুটো অংশে ভাগ হবে, একটা I2 একটা I3। I2 বার করতে দিয়েছে, I2 মানে কত হবে? মূল প্রবাহ ইন্টু যার মধ্যে দিয়ে বার করছি তার উল্টো দিকে রেজিস্ট্যান্স, মানে 3, I ইন্টু 3 বাই 3 প্লাস 2, 5। কি সহজ, I মানে তো জানি 3 এর 2, তাহলে 3 × 3 = 9/10 এত অ্যাম্পিয়ার, 9/10 অ্যাম্পিয়ার মানে 0.9 অ্যাম্পিয়ার। অ্যান্সার ম্যাচ করেছে, হ্যাঁ করেছে। ঠিক আছে, কী করে করলাম? এখান থেকে টুইটি কারেন্ট বেরোলো, কারেন্ট দেখলো দুটো রাস্তা আছে, কিন্তু এখানে ক্যাপাসিটার বলে একটা মাল আছে, ক্যাপাসিটারের মধ্যে দিয়ে কখনও ডিসি কারেন্ট ফ্লো করতে পারে না। তার মানে ক্যাপাসিটারওয়ালা ব্রাঞ্চটাকে আমরা ছবি থেকে মুছে দেব। তার মানে সহজ হয়ে গেল, 2-3 সমান্তরাল, 6/5 6/4 2.8 সিরিজে আছে, 4, ভোল্টেজ দিয়ে দিয়েছে 6 ভোল্ট, আর পেয়ে গেছি 4 ওহম, I বার করলাম 3/2 ওহম, 3/2 অ্যাম্পিয়ার। এটা অনেক অ্যাপ্রোচে করা যায়, আমি একটা অ্যাপ্রোচে বললাম। I2 সমান কত হয়? I ইন্টু 3/5 0.9 অ্যাম্পিয়ার। নেক্সট, এই ধরনের অঙ্ক কিন্তু আসতে পারে যেখানে একটু কনসেপচুয়াল নলেজ লাগে। নেক্সট 8 নম্বর কি বলছে? 8 নম্বর বলছে যে 10 সেন্টিমিটার দীর্ঘ একটা পরিবাহী দুপ্রান্ত 5 ভোল্ট 10 সেন্টিমিটার দীর্ঘ একটা পরিবাহী দুপ্রান্তে 5 ভোল্ট বিভব প্রভেদ প্রয়োগ করা হলো। যদি ইলেকট্রনের বিচলন বেগ 2.5 × 10⁻² সেন্টিমিটার/সেকেন্ড হয় তবে ইলেকট্রনের সচলতা কত হবে? তাহলে একটা বড় প্রশ্ন দিয়েছে, বলছে 10 সেন্টিমিটার দীর্ঘ একটা পরিবাহী, কত নম্বর? 8। দেখো বাচ্চাদের একটা পরিবাহী দৈর্ঘ্য বলে দিয়েছে 10 সেন্টিমিটার, সব কটাকে আমাকে মিটারে নিয়ে যেতে হবে। ভোল্টেজ দিয়ে দিয়েছে 5 ভোল্ট, বিচলন বেগ মানে ড্রিফট ভেলোসিটি 2.5 × 10⁻² সেন্টিমিটার/সেকেন্ড। বার করতে বলেছে মোবিলিটি, সচলতা। কী করে করব? একদম সচলতার বেসিক ফর্মুলা দিয়ে, সচলতার একদম বেসিক ফর্মুলা, যে সচলতা মানে আমরা কি জানি? মোবিলিটি = জানো VD/E। মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। মিউ হচ্ছে সচলতা, ভিডি হচ্ছে বিচলন বেগ, ই হচ্ছে তড়িৎ ক্ষেত্র। ठीक है भाई, তাহলে মিউ ইকুয়াল টু ভিডি বাই ই। পেনে কালি পড়ে না কেন, ভিডি বাই ভিডি আমায় দিয়ে দিয়েছে 2.5 × 10⁻² সেন্টিমিটার পার সেকেন্ড। আমাকে মিটার পার সেকেন্ড নিতে হবে, কারণ এটা ভোল্টে আছে। আমি মিউটাও চাই এতে আসুক, এসআইতে আসুক, সবকটাকে এসআইতে নিয়ে চলো। সেন্টিমিটার থেকে মিটার করতে গেলে আমাকে 10⁻² দিয়ে আবার গুণ করতে হবে, রাইট? এটা হচ্ছে আমার ভিডি, এত মিটার পার সেকেন্ড ডিভাইডেড বাই ই। ই পাবো কী করে, তড়িৎ ক্ষেত্র পাবো কী করে? আমাকে তো ই বলে দেয়নি, আমাকে ভি বলে দিয়েছে, এল বলে দিয়েছে। রাস্তা আছে, আমরা জানি না ই ইকুয়াল টু ভি বাই এল। ইলেকট্রোস্ট্যাট আগের দিন করিয়েছিলাম এরকম একটা অঙ্ক, ই ইকুয়াল টু ডিভিডি এক্স। তাহলে ই ইকুয়াল টু ভি বাই এক্স বা ভি বাই এল। তাহলে ই হচ্ছে ভি বাই এল। ভি মানে 5 ভোল্ট, এল মানে কত, 10 সেন্টিমিটার। মিটারে নিয়ে যেতে হবে। 10 × 10⁻² মানে 5 × 10 মানে 50 এত ভোল্ট পার নিউটন পার কুলম্ব বা ভোল্ট পার মিটার। এটা হচ্ছে আমাদের ই, তড়িৎ ক্ষেত্র। ব্যাস, ইর ভ্যালু বসিয়ে দাও 50। ক্যালকুলেট করলে কত আসছে দেখো, 2.5 × 10⁻4 ডিভাইডেড বাই, মুখোমুখি করা যায়, 2.5 × 10⁻4 ডিভাইডেড বাই 50। 5 × 10⁻⁻6 5 × 10⁻⁻6। ক্লিয়ার? কী করে করলাম বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। না বোঝার তো কোনো কারণ নেই, একদম সহজ অঙ্ক। মিউ মানে ভিডি বাই ই, ভিডি দিয়ে দিয়েছে, মিটার পার সেকেন্ডে কনভার্ট করলাম, ই বার করতে হবে। ই মানে আমরা জানি ভি বাই এল। ইলেকট্রোস্ট্যাট তাহলে 5/50 ভোল্ট পার মিটার। তাহলে ই মানে ইর ভ্যালু বসিয়ে দিলে মিউ ইকুয়াল টু 5 × 10⁻6 এত। এত হচ্ছে আমার মোবিলিটি, সচলতা। এই ধরনের অঙ্ক ছোটোখাটো আসে, ওই 5 মার্কসের একটা কারেন্ট ইলেকট্রিসিটি থেকে আসে, তো 5 মার্কসের একটা কোয়েশ্চেন, এই 5 মার্কসের কোয়েশ্চেনটাই আসে এই ধরনের অঙ্ক। নেক্সট 10 নম্বর। 10 নম্বর কি বলছে? 9টার কী করাবো বাচ্চাদের জিনিস বলছে, 1 মিলিমিটার স্কোয়ার একটা প্রস্থচ্ছেদের মধ্যে দিয়ে 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটি তামার তার 0.21 অ্যাম্পিয়ার প্রবাহমাত্রা বহন করে। তারে মুক্ত ইলেকট্রনের তাড়নাবেগ নির্ণয় করো। তাড়নাবেগ মানে হচ্ছে বিচলন বেগ, রেভিড ভেলোসিটি। কী বলছে? 1 মিলিমিটার স্কোয়ার প্রস্থচ্ছেদের একটা তামার তার। এরিয়া আমাকে বলে দিয়েছে তারের, 1 মিলিমিটার স্কোয়ার। আর কি বলেছে? কারেন্ট কতটা বহন করছে? 0.21 অ্যাম্পিয়ার। ঠিক আছে ভাই, কর যত ইচ্ছা বহন। বিচলন বেগ বার করতে বলেছে, ভিডি বার করতে বলেছে। আর তারপর ডেটা দিয়ে দিয়েছে, মুক্ত ইলেকট্রনের ঘনত্ব হচ্ছে, এনটা হচ্ছে আমাদের 8.4 10⁻28। এই ধরনের অঙ্ক আসে বলে আমি মানে দিয়েছি এখানে, বাচ্চাদের জিনিস এগুলো। নেক্সট, ইলেকট্রনের চার্জ হচ্ছে 1.6 10⁻¹৯ কুলম্ব। এ দিয়ে দিয়েছে, আই দিয়ে দিয়েছে, এন দিয়ে দিয়েছে, ই দিয়ে দিয়েছে। বার করতে বলেছে ভিডি। আমরা জানি না আই ইকুয়াল টু ভিডিইএনএ, ভিনা। আই ইকুয়াল টু ভিডিইএনএ, প্রবাহমাত্রার সাথে বিচলন বেগের সম্পর্ক। আই ইকুয়াল টু ভিডি ইএনএ পড়েছো তোমরা ওহমের সূত্রে। তাহলে আই ইকুয়াল টু ভিডি ইএনএ, আই ইকুয়াল টু ভিডি ইএনএ। আই বলে দিয়েছে 0.1। আচ্ছা, তাহলে এখান থেকে ভিডি বার করতে বলেছে, তাহলে ভিডি মানে কত হবে? আই বাই ইএনএ। আই মানে কত? আই মানে 0.21 অ্যাম্পিয়ার, ই মানে 1.6 10⁻¹৯। ওহ, হাঁপিয়ে গেছি আমি। এন কত? 8.4 10⁻28। করো, নিজেরা করো, আমি আর করবো না। এ কত বলে দিয়েছে? 1 মিলিমিটার স্কোয়ার। মিটার স্কোয়ারে নিতে হবে, মিলিমিটার থেকে মিটার নিতে গেলে 10⁻³ দিয়ে গুণ করতে হয়, মানে 1000 দিয়ে ভাগ করতে হয়। মিলিমিটার স্কোয়ার মানে 1 মিলিমিটার × 1 মিলিমিটার। তাহলে 10⁻³ মিটার × 10⁻³ মিটার, 10⁻⁻6 এত মিটার স্কোয়ার হচ্ছে আমার। এই কনভার্সনগুলো মাথায় রেখো, প্রচুর ভুল করে লোকজন। ঠিক আছে, লোকজন ভুল করে, আমি ভুল করি না। তাহলে এখান থেকে ভিডি কত আসে? 1.56 মিটার পার সেকেন্ড। বাহ, অ্যান্সার দেওয়া আছে, টুকে দিলাম, না মিললে তোমাদের দোষ। ঠিক আছে, হয়ে গেছে। কি করে করলাম i = vdena এটা হচ্ছে আমার ফর্মুলা i = vdena তাহলে i বলে দিয়েছে n বলে দিয়েছে a বলে দিয়েছে e বলে দিয়েছে তাহলে vd = 0.21 एंपियर बाय 0.21 एंपियर बाय 1.6 into 10 to the power minus 19 into 8.4 into 10 to the power 28 into 10 to the power 1.56 मीटर पर सेकेंड। नेक्स्ट दस दस की आछे भालो आछे हाँ भाई दस दारुण अंक धापसे एक विशाल क्यालकुलेशन आछे बोलछे चित्रे एमिटर और भोल्टमिटारे रोध यथाक्रमे 10 ओहम 900 ओहम होले एमिटर और भोल्टमिटारे पार्ट कत होबे भेरि 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 इम्पोर्टेंट अंक केभिएल थेके एकटा अंक आसबे परीक्षाय सेटा होयतो एटाई आसबे बा एई टाइपेर अंक आसबे जनरली एई धरनेर अंकई आसे एई अंकटा करते आमार जायगा लागबे एखाने एकटा रोध बोले दियेछे एक बैटारी दिए दिए एक रोध बोले दिए और एखे एक भोल्टमीटर दिए रेखे छविटा किरकम बाजे हो गेल एखे एक रोध हाँ ये रोध ये हमारे 100 ओहम ये 100 ओहम सब हाँ सब 100 ओहम 100 ओहम 100 ओहम 100 ओहम এটা হচ্ছে আমার v এটা হচ্ছে আমার ব্যাটারিটা 12 ভোল্ট আমাকে বার কি করতে বলেছে আচ্ছা আমাকে দিয়ে দিয়েছে অ্যামিটারের রোধ হচ্ছে এত 10 ওহম আর ভোল্টমিটারের রোধ হচ্ছে 900 ওহম বাপ রে তাহলে অ্যামিটার ও ভোল্টমিটারের পার্ট কত হবে অ্যামিটার ও ভোল্টমিটারের পার্ট মানে অ্যামিটারটা কি দেখাবে আর কি অ্যামিটারের পার্ট মানে অ্যামিটারটা কি দেখাবে অ্যামিটারের কাজ কি কোন একটা সার্কিটে কারেন্ট কতটা ফ্লো করছে সেটা দেখা তাহলে অ্যামিটার যে ব্রাঞ্চে আছে যে তারে আমি অ্যামিটারটাকে লাগিয়েছি সেই তারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে সেটাকেও মেজার করবে তার মানে এই যে ব্রাঞ্চটা এর মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে এটাকে অ্যামিটার মেজার করবে এটা যদি i2 বলি তাহলে i2টা বার করতে হবে আমাকে আর ভোল্টমিটারের পার্ট বার করতে হবে ভোল্টমিটার কি মেজার করে ভোল্টেজ মেজার করে তাহলে যে দুটো পয়েন্টের অ্যাক্রসে আমি ভোল্টমিটারটা লাগিয়েছি সেই দুটো পয়েন্টের অ্যাক্রসেও বিভব প্রভেদ বার করবে তার মানে আমাকে অ্যামিটার আর ভোল্টমিটারের পার্ট বার করতে হবে কী করে করব সিম্পল কেভিএল দিয়ে सिम्पल केवीएल नियम एकदम सहज जानो आशा करी शुरूते कि करते हैं केवीएल यूज करते गेले आमाके जे कटा बद्ध लूप आछे कटा बद्ध लूप आछे सेटा काउंट करते हैं एखाने आमार कटा बद्ध लूप आछे आमी तो तीनटे देखते पाच्छि एटा होच्छे आमार फार्स्ट बद्ध लूप एटा आमार सेकेंड एटा आमार थार्ड तीनटे क्लोज लूप आछे सेकेंड काज कि सेकेंड काज होच्छे प्रत्येकटा लूपे कारेंट धरे नेवा आमी सेम डायरेक्शने धरे निच्छि तुम सेम डायरेक्शने धरो कि आछे सेम डायरेक्शने क्लकवाइज एटाके आमी i1 बोलछी एटाके आमी i2 बोलछी एटाके आमी i3 बोलछी ताई तो तीनटे लूप धरलाम तीनटे लूप देया आछे i 1 2 3 तीनटेर मध्य कारेंट धरे निलाम i1 i2 i3 ठीक आछे केवीएल यूज करो फार्स्ट लूपे ताहले एक नम्बर लूपे केवीएल यूज करे पाई केवीएल एर नियमटा मने आछे तो प्रत्येकटा रेजिस्टेंस इनटू तार मध्ये कारेंट तार जोगफल सेई लूपर मध्य थाका बैटारिर सामेर साथे समान हय अच्छा अच्छा एखाने एकटा जिनिस एई एमिटार आर भोल्टमिटार छिलो ना एमिटारे रोध बोले दियेछे तो 10 ओहम एटाके एई एमिटारटाके सरिये रोध लागिये नाओ कारण आमरा एखाने रोध आर कारेंट निये काज करछि भोल्टमिटारटाके सरिये तार जायगाय रोध लागिये नाओ एई जे भोल्टमिटारे रोध दिये दियेछिलो 900 ओहम सेटाके आमि लिखछि नाहले एर परेर क्यालकुलेशने एकटु बुझते असुविधा होते पारे ठीक आछे एक नम्बर लूपे जो केवीएल लगाई एक नम्बर लूपे कटा रेजिस्टेंस आछे दुटो एकटा एकशो एकटा एकशो ताई तो लूपटाय दुटो रेजिस्टेंस एकटा एकशो एकशो एकशोर मध्य कारेंट एकशोर मध्य दिये कारेंट जाच्छे i1 तार माने 100 इंटू i1 प्लस 100 इंटू एई एकशोर मध्य दिये कि शुधु i1 जाच्छे ना एई एकशोर मध्य दिये एई दिक थेके एभाबे धरेछि आमि i1टा क्लकवाइज तार माने ऊपर थेके निचेर दिके जाच्छे टुइटुइ टुइटुइ ऊपर थेके निचेर दिके जाच्छे i1 आबार एखाने देखो क्लकवाइज धरेछि ताई नीच थेके ऊपर दिके जाच्छे i2 एटा i1 एटा i2 नियम होच्छे दुजोन अपोजिट डायरेक्शने आछे ताहले अपोजिट डायरेक्शने कारेंट आछे माने बियोग होबे कोनटा थेके कोनटा बियोग होबे आमि तो जानि ना i1 बड़ो ना i2 बड़ो आमि जे लूपटा निये काज करब सेई लूपेर कारेंटके प्रेफारेंस देब ताहले फार्स्ट लूप निये काज करछि तार माने आमि धरे नेब i1टा बड़ो ठीक एई गल्पटाई सेकेंड केसे i2 - i1 हये जाबे समान दुटो रेजिस्टेंस छिलो 100 I1 प्लस 100 I1 माइनस I2 समान ए लूपर मध्य कोनो बैटरी आछे नेई बैटरी ना थाकले जिरो ताहले 100 I1 प्लस 100 I1 माने 200 I1 माइनस 100 I2 समान जिरो आमार साथे करते करते चलो ताहले एखान थेके आमि लिखते पारी 2I1 माइनस I2 समान जिरो लिखते पारी तो ठीक है भाई এটাকে এক নম্বর ইকুয়েশন বলো। নেক্সট সেকেন্ড লুপে কেভিএল ইউজ করো। সেকেন্ড লুপে কেভিএল ইউজ করলে কি হবে? প্রথম এই 100 ওহম, এই 100 ওহম, এই সেকেন্ড লুপে, এটা হচ্ছে সেকেন্ড লুপ। কটা রেজিস্ট্যান্স আছে? 110 100। একটা ব্যাটারি আছে 12 ভোল্টে, ঠিক আছে। 100 এর মধ্যে দিয়ে কারেন্ট কত যাচ্ছে? 100 এর মধ্যে কারেন্ট কতটা যাচ্ছে? 100 এর মধ্যে কারেন্ট কতটা যাচ্ছে? এদিক থেকে I2 যাচ্ছে, উপর থেকে I1 নামছে। সেকেন্ড লুপ মানে I2 টা বড় I1 এর থেকে। তাহলে 100 ইন্টু I2 মাইনাস I1 প্লাস 10 ইন্টু 10 মধ্যে দেখ শুধু I2 যাচ্ছে প্লাস 100 ইন্টু এই তিন নম্বর 100 এর মধ্যে দিয়ে উপর থেকে নিচে যাচ্ছে I2 নিচ থেকে উপর যাচ্ছে I3 I2 টা আমি বড় ধরে নেব I2 মাইনাস I3 ক্লিয়ার সহজ জিনিস সমান সমান কত 12 ভোল্ট একটা ব্যাটারি আছে ব্যাটারি নেগেটিভ টার্মিনাল দিয়ে অ্যারোটা ঢুকছে তার মানে এটা আমার 12 ভোল্ট থেকে হিসাব করলে কত আসে এই ধরনের অঙ্কের ফান্ডাটা হচ্ছে খালি ক্যালকুলেশন ক্যালকুলেশনই আধেকে ভুল করে না হলে কিচ্ছু নেই 100 I2 প্লাস 10 I2 প্লাস 100 100 100 200 200 100 210 210 মাইনাস 100 I1 গরম পড়ে গেল এটা হচ্ছে আমার সেকেন্ড ইকুয়েশন নেক্সট তিন নম্বর লুপে যদি আমি কেভিএল ইউজ করি এই লুপটায় I3 কারেন্ট ধরে নিয়েছি তার মানে এই 100 এর মধ্যে দিয়ে কারেন্ট কত শুধু I3 না I3 নিচ থেকে উপরে I2 উপর থেকে নিচে তাহলে I3 - I2 যে লুপটা ধরবো সেই লুপের মধ্যে একটাই যে লুপটা ধরছি সেই লুপের মধ্যে কারেন্টকে প্রেফারেন্স দেব সমান 0 কোনো ব্যাটারি নেই এই লুপে তার মানে আমি লিখতে পারি 100 I3 - 100 I2 100 I3 মানে 1000 I3 100 900 যোগ করলে 1000 I3 माइनस 100 I2 समान 0 तार माने 100 दिए काटो ताहले I2 माइनस माने 10 I3 माइनस I2 समान 0 एटा 3 नम्बर इक्वेशन एबार एई तीनटाके सल्व करते हबे कि करे करबे देखो सहज एक नम्बर इक्वेशन थेके आमि कि पाई 2I1 माइनस I2 समान 0 तार माने 2I1 समान I2 लिखते पारी तीन नम्बर इक्वेशन थेके आमि कि देखते पाচ্ছি 10I3 माइनस I2 समान 0 तार माने I2 समान 10I3 ठीक है এবার দেখো I2 I2 সমান তার মানে আমি এখান থেকে লিখতে পারি 2I1 সমান কত 2I1 I2 জায়গায় 10I3 আমি সম্পর্ক বার করছি করে একটা ইকুয়েশনে বসিয়ে দেব তার মানে I1 সমান কত 5I3 ব্যাস কাজ শেষ I1 সমান 5I3 I2 সমান 2I1 I2 সমান 10I3 এবার দেখো দুই নম্বর ইকুয়েশনে আমি বসিয়ে দেব দুই নম্বর ইকুয়েশনে আমি বসিয়ে দেব काके रिप्लेस करब I2 के धरो रिप्लेस करछि ताहले I2 जगह 10I3 बसिए दाओ फ्रम इक्वेशन 2 वी गेट 210 I2 अच्छा I2 जगह आमि कि लिखते पारी 10I3 माइनस 100 I1 I1 एर जगह आमि कि लिखते पारी 5I3 माइनस 100 I3 हमारे उद्देश्य शुरूते I3 टा बार करा चलो तुम्हें अन्य प्रोसेस करते पारो कोनो असुविधा नहीं ताहले 210 इंटू 10 माने बाप रे कि विशाल ताहले एखान थेके I3 माने कत आसे 12 बाई 2100 माइनस 500 2100 माइनस 600 माने 2100 माइनस 600 मान 1500 राइट 1500 अच्छा तेल 12 बाई 1500 मान 8 इंटू 10 टू द पावर माइनस 3 ठीक बोल तो 12 बाई 1500 हाँ 8 इंटू 10 टू द पावर माइनस 3 तेल I3 समान कत हलो 8 इंटू 10 टू द पावर माइनस 3 एत एम्पियर আমাকে বার কি করতে দিয়েছিল অ্যামিটারের পার্ট। অ্যামিটারটা কোথায় ছিল? এখানটা, তাই না? তাহলে অ্যামিটারের পার্ট মানে অ্যামিটারের মধ্যে দিয়ে কতটা কারেন্ট যাচ্ছে। অ্যামিটারের মধ্যে কারেন্ট যাচ্ছে I2, আমাকে I2 বার করতে হবে শুরুতে। ঠিক আছে, I3 পেয়ে গেছি। I2 সাথে I3 রিলেশন কী ছিল? I2 সাথে I3, I2 ইকুয়াল টু 10 I3, I2 ইকুয়াল টু 10 I3। তাহলে I3 পেয়ে গেছি 8 × 10⁻³ তাহলে I2 মানে 8 × 10⁻²। কোথায় লিখবো? তাহলে মানে I2 সমান 10 × 8 × 10⁻³ তার মানে 8 × 10⁻² এত অ্যাম্পিয়ার। এটা হচ্ছে I2, এটা হচ্ছে আমার অ্যামিটারের পার্ট। ভোল্টমিটারের পার্ট কত হবে? ভোল্টমিটারের কাজ কি? এই দুটো পয়েন্টের অ্যাক্রসে পোটেনশিয়াল ডিফারেন্স বার করা। তার মানে আমি পোটেনশিয়াল ডিফারেন্স মানে লিখতে পারি V ইকুয়াল টু I ইন্টু R। I মানে কত? I3, আর মানে কত? 900। I3 মানে কত পেয়েছি? ইন্টু 900 করলে কত হয়? 8 × 10⁻³ ইন্টু 900, 7.2 ভোল্ট। হ্যাঁ, অ্যান্সার মিলেছে, দুটোই মিলেছে। কংগ্রাচুলেশনস। তাহলে 7.2 ভোল্ট, আমার কালি শেষ হয়ে গেল পেনের। 7.2 ভোল্ট, এটা হচ্ছে আমাদের ভোল্টমিটারের পার্ট, আর এটা হচ্ছে আমাদের অ্যামিটারের পার্ট। 8 × 10⁻² অ্যাম্পিয়ার। কী করে করলাম বোঝা গেছে? অ্যামিটার ভোল্টমিটার দুটো দিয়েছিল, দুজনে রোধ দিয়েছিল, আমাকে তাদের পার্ট বার করতে দিয়েছিল। KVL ইউজ করলাম। ফার্স্ট তিনটে লুপ, 1, 2, 3, 1 নম্বর লুপ, 2 নম্বর লুপ, 3 নম্বর লুপ, তিনটে ইকুয়েশন পেলাম। তিনটেকে সলভ করে I3 বার করলাম। I3 × 900 করলে V পেয়ে যাবো, আর I3 থেকে I2 তে কনভার্সন করলে I2 ইকুয়াল টু 8 × 10⁻² এত অ্যাম্পিয়ার। ঠিক আছে, নেক্সট 11 নম্বর। এই KVL এর অঙ্কে ভুল একটা জায়গাতেই হতে পারে, সেটা হচ্ছে তোমার ক্যালকুলেশন। মিস্টেকটা হয়, প্রচুর হয়, কারণ তাছাড়া তো কিছু নেই না। একদম পাতি ক্যালকুলেশন রয়েছে, মানে বীজগাণিতিক ক্যালকুলেশন রয়েছে, পাতি না। দেখো কি বলছে 11 নম্বর চিত্রে। এবার ইন্টারেস্টিং অঙ্ক। চিত্রে প্রতিটি রোধের মান R হলে A ও B বিন্দুদ্বয়ের মধ্যে তুল্য রোধ নির্ণয় করো। আমাদের এরকম একটা রেজিস্টারের কম্বিনেশন দিয়ে দিচ্ছে, এটা ফার্স্ট, এটা সেকেন্ড, এটা থার্ড। এখান থেকে 20 এরকম একটা রেজিস্টার রয়েছে। হ্যাঁ, এরকম একটা রেজিস্টার রয়েছে, আর এখান থেকে 20, এখানে আরেকটা রেজিস্টার রয়েছে। আমাদের বার করতে কী হবে? এটা যদি A আর এটা যদি B পয়েন্ট হয়, তাহলে A আর B পয়েন্টের মধ্যে তুল্য রোধ বার করতে হবে। প্রত্যেকটা রেজিস্ট্যান্স R বলে দিয়েছে। কী করে করবে? দেখো সিরিজ প্যারালালে হয় কিনা। দেখে মনে হচ্ছে সিরিজ প্যারালালে হবে, আমার তো দেখে মনে হচ্ছে না। তাহলে কী করে করবে? যখন এরকম পাঁচটা রোধ দেবে কোনো একটা সার্কিটে, 5টা রেজিস্ট্যান্স দেবে, তখন না একটু ভাববে যে হুইটস্টোন ব্রিজ হতে পারে কি পারে না। 5টা থাকলে হুইটস্টোন ব্রিজের একটা গন্ধ থাকে, ঠিক আছে? 5টা রেজিস্ট্যান্স যদি থাকে, দেখো হুইটস্টোন ব্রিজ হবে কি হবে না। কি করে করব? হুইটস্টোন ব্রিজ ভুলে যাও, আমাদের যে পাতি নিয়মটা, যে আমরা পোটেনশিয়াল মেথডে দেখব। একটা ইমাজিনারি ব্যাটারি লাগিয়ে নাও V ভোল্টের, তাহলে এই প্রান্তে পোটেনশিয়াল V, এই প্রান্তে 0, এই প্রান্তে V মানে 2 × 2 × 2 × 2 V। তারের মাঝে যদি কোনো এলিমেন্ট না থাকে, তাহলে প্রত্যেকটা পয়েন্টে বিভব সেম। এটা V হলে এটা V, এই পয়েন্টটা V। এটা V হলে কি এই পয়েন্টটা V? না, মাঝে একটা R আছে। এটা V মানে কি এই পয়েন্টটা V? না, মাঝে একটা R আছে। ঠিক আছে, এটা 0, এটা 0 মানে 20, এটা 0, এটা 0 মানে এটা 0 না, এটা 0 মানে এটা 0 না। আচ্ছা, তাহলে কি করা যায়? দুটো আননোন পয়েন্ট আছে, একটা এটা, একটা এটা। ঠিক আছে, অসুবিধা নেই। ধরে নিই এই দুটো X আর Y, এই পয়েন্টটার নাম X, এই পয়েন্টটার নাম Y। তাহলে প্রথম যে রেজিস্টারটা, সে কার মধ্যে আছে? প্রথম রেজিস্টারটা কোন দুটো পয়েন্টের মধ্যে আছে? এটা V পয়েন্ট, এটা X পয়েন্ট। তাহলে V আর X এর মধ্যে রয়েছে প্রথমটা। ঠিক আছে ভাই, সেকেন্ড X আর Y, থার্ড Y আর 0, এভাবে লিখে নেবে, খুব সুবিধা হয়। ফোর্থ V আর Y, This is the master technique. আর fifth एक्सा 0 বুঝতে পারছো কি করছি পাঁচটা রেজিস্টার কোন কোন পয়েন্টের অ্যাক্রসে রয়েছে কোন কোন পটেনশিয়ালের অ্যাক্রসে রয়েছে প্রথম আটটা কারকার মধ্যে রয়েছে vx পরের আটটা কারকার মধ্যে রয়েছে xy 3 নম্বরটা y0 4 নম্বরটা vy 5 নম্বরটা x0 কেন লিখলাম আমি পাগল না আমি পাগল নই অঙ্কের সুবিধার জন্য লিখেছি এবার আমরা কি করব দুপাশে দুটো পয়েন্ট দিয়ে নেব নিয়মটা হচ্ছে এটা এই পাশে v দাও এই পাশে 0 এটা v এটা 0 দিলে প্রথমটা v আর x এর মধ্যে আছে আচ্ছা দুটো পয়েন্ট আছে x আর y মাঝে বসিয়ে কোনো লাভ হবে না উপরে একটা বসাই x নিচে একটা বসাই y দেখি হয় কিনা প্রথমটা আছে v আর x এর মধ্যে রাইট পরেরটা আছে x আর y এর মধ্যে तीन नम्बर टा वाई और जिरोर मध्य चार नम्बर टा वी और वाई मध्य पाँच नम्बर टा एक्स और जिरोर मध्य बस प्रत्येकटा रेजिस्टेंस कत करे आर 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 राजामौली सिनेमार मत आर 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 ठीक है এবার আমাকে এবার দেখো তুল্যরোধ বার করতে হবে এ আর বি দুটো পয়েন্টের মধ্যে এটা ছিল আমার এ পয়েন্ট এটা ছিল আমার বি পয়েন্ট তো এ আর বি পয়েন্টের মধ্যে তুল্যরোধ কি করে বার করব এ আর বার করার কি আছে তো হুইটস্টন ব্রিজ পি কিউ আর এস যদি চারটি রেজিস্টার একটা চতুর্ভুজের আকারে গঠন করে থাকে তাহলে পি বাই কিউ সমান আর বাই এস হয় তাহলে এখানে এটা বাই এটা সমান এটা বাই এটা হ্যাঁ আর বাই আর সমান আর বাই আর তাহলে আর বাই আর সমান আর বাই আর হলে মাঝের রোধটাকে আমরা সরিয়ে দিই তাহলে এই রোধটাকে এই ছবি থেকে মুছে দাও তাহলে এখান থেকে এটা ব্যাটারির সাথে যুক্ত করা ছিল এখান থেকে কারেন্ট এলো টুই 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 দুটো অংশে ভাগ হলো একটা এদিকে গেল একটা এদিকে গেল যে কারেন্টটা এদিকে গেল i1 যদি এটা হয় তাহলে এই i1টাই এর মধ্যে দিয়ে গেল i2 যদি এটা হয় তাহলে i2টাই এর মধ্যে দিয়ে গেল তাহলে এই উপরের দুটো আর কিসে রয়েছে সিরিজে তাহলে উপরের দুটো আর সিরিজে আছে মানে তুল্যরোধ হবে 2r নিচের দুটো আর সিরিজে রয়েছে তার মানে তুল্যরোধ হবে নিচের দুটোর 2r 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 সমান্তরালে রয়েছে তার মানে 2r বাই 2r প্লাস 2r অ্যান্সার হচ্ছে r নিয়ম হচ্ছে যে কোনো একটা হুইটস্টোন ব্রিজের প্রত্যেকটা রেজিস্ট্যান্স যদি r হয় তাহলে তুল্য যে রেজিস্ট্যান্স সেটাও কিন্তু r এর সাথে সমান হয় তাহলে বোঝা গেছে কী করে করলাম vx0 ধরে নিলাম vxy0 তাহলে চারটে পয়েন্ট vx xy y0 vy x0 তাহলে ab দুটো পয়েন্ট v0 x0 তাহলে আর সিরিজে রয়েছে একদম হুইটস্টোন ব্রিজের আকারে করে নিলাম তাহলে আর সিরিজে 2r 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 প্যারালাল মানে আর তো দেখো এবার 12 নম্বর কি বলছে বলছে এ ও বি বিন্দুর মধ্যে তুল্যরোধ নির্ণয় করো তোমাদের বোর্ডে দেখো ডায়াগ্রাম দেয়া আছে বলছে একটা সমবাহু ত্রিভুজ আকারে এরকম চারটি রেজিস্টার আছে পাঁচটা রেজিস্টার আছে আর 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 এ বি দুটো পয়েন্ট এ ও বি বিন্দুর মধ্যে আমাদের বার করতে হবে তুল্য রেজিস্ট্যান্স ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স কি করে করব নিয়মটা কি এ পয়েন্টের পটেনশিয়াল ধরে নাও ভি বি পয়েন্টের পটেনশিয়াল ধরে নাও জিরো একদম সেম প্রসিডিউর আগেরবার যেরকম করলাম এটা ভি মানে এটা ভি মাঝে কিছু নেই এটা জিরো মানে এটা জিরো মাঝে কিছু নেই আচ্ছা আননোন পয়েন্ট কে কে আছে আমাদের আননোন পয়েন্ট আছে অনেকগুলো না দুটো আছে আননোন পয়েন্ট মাত্র এক্স আর ওয়াই তাহলে দেখো প্রথম আটটা কার মধ্যে রয়েছে এক্স আর ওয়াইয়ের মধ্যে আচ্ছা সেকেন্ড আটটা y0 প্রত্যেকটা আর করে তিন নম্বরটা x0 চার নম্বরটা vx তাই তো vrx পাঁচ নম্বরটা vry বুঝলে প্রথম আটটা কারকার মধ্যে রয়েছে xy পরের আটটা y0 তিন নম্বরটা x0 চার নম্বরটা vx পাঁচ নম্বরটা vy পাঁচটা রেজিস্ট্যান্স আছে আমার কাছে কি ইকুইভ্যালেন্ট বানানোর জন্য এক প্রান্তে v ধরে নেওয়া আর এক প্রান্তে 0 মানে এটা আমার a পয়েন্ট এটা আমার b পয়েন্ট রাইট দুটো আননোন পয়েন্ট আছে x আর y দুটোকে আমি কোথায় দেব একটাকে দেব উপরে একটাকে দেব নিচে চারটে পয়েন্ট থাকলে সেম প্রসিডিউর তাহলে দেখো প্রথমটা আছে xy এর মধ্যে মানে এটা এখানে একটা রেজিস্ট্যান্স আছে সেকেন্ড আছে y0 তিন নম্বরটা আছে x0 एकदम इजी अंक देखे मन है चापेर। 4 नम्बरटा vx शिखले सब सहज। 5 नम्बरटा vy बस प्रत्येकटा आर करे देखो तो एक ह्यूस्टन ब्रिज आकार तैरि करा ह्यूस्टन ब्रिज तैरि कर आर बाई आर समान आर बाई आर पी बाई किउ समान आर बाई एस तार माने माझेर रोडटार कोनो काज नेई उपरे दुटो आर किसे आछे श्रेणीते नीचे दुटो आर किसे आछे श्रेणीते ताहले उपरे दुटो आर मिले टू आर नीचे दुटो आर मिले टू आर टू आर टू आर पैरेलाले थाकले इकुइवेलेंट आर कोनो एकटा ह्यूस्टन ब्रिजेर प्रत्येकटा रेजिस्टेंस जदि आर हय ताहले आमादेर तुल्य रोधटाओ किन्तु आर हय। क्लियर? पाती ह्यूस्टन ब्रिज भालो अंक। पाती अंकटा भालो अंक यथेष्ट भालो अंक कि करे बोललाम बोझा गेছে? आंसर হচ্ছে আর। বুঝে নাও। नेक्स्ट 13 নম্বর কি বলছে? 13 নম্বরের অঙ্কটা মিটার ব্রিজের কি বলছে? একটি মিটার ব্রিজের প্রতিমিত বিন্দু তারের এক প্রান্ত থেকে 40 সেন্টিমিটার দূরে পাওয়া যায়। সেই প্রান্ত থেকে সংযুক্ত রোধ সেই প্রান্তে সংযুক্ত রোধ 15 ওহম হলে অপর প্রান্তের রোধ কত? তাহলে আমাদের একটা মিটার ব্রিজ বলেছে যেখানে নিউট্রাল পয়েন্ট থেকে ব্যালেন্সড পয়েন্ট থেকে एक प्रांत माने बैलेंस्ड प्रान्तटा बैलेंस्ड पॉइंटटा एक प्रांत थेके 40 सेंटीमिटार दूरे आछे सेई प्रान्ते रोध होच्छे 15 ताहले अपर प्रान्ते रोध कत आमरा धरे निच्छि आमादेर मीटार ब्रिजटार जे तार आछे सेई तारेर 1 सेंटीमिटार दैर्घ्ये रोध होच्छे रौ। 13 नम्बर अंक आमरा धरे निच्छि आमादेर तारटार 1 सेंटीमिटार दैर्घ्येर रोध होच्छे रौ। केन धरलाम? कारण आछे ह्यूस्टन ब्रिजेर 4 टे पॉइंट पी किउ आर एस तार माने पीर किछु रेजिस्टेंस माने एगुलो बार करबो आमरा एसटा आमादेर बार करते हबे पी कत बोले दिएछे पी बोले दिएछे आमादेर 40 सेंटीमिटार दूरे आछे ताहले 1 सेंटीमिटारेर रोध जदि रो हय ताहले 40 सेंटीमिटारेर रोध 40 * रो एकदम पाती अंक। नेक्स्ट किउ किउटा कोथा थेके आछे किउटा आछे आमादेर 100 माने मीटार ब्रिजेर तारटार लेंथ कत हय 100 सेंटीमिटार ना 1 मीटार तार माने 100 माइनस 40 माने 60 एटा हच्छे दैर्घ्य 1 सेंटीमिटारेर रोध जदि रो हय ताहले 60 सेंटीमिटारेर रोध कत हबे 60 इनटू रो। नेक्स्ट आमादेर ये बोले दिएछे आर बोले दिएछे 15 ओहम एस बार करते बोलेछे पारबे ना पी बाई किउ समान आर बाई एस एकदम मीटार ब्रिज काज करे पाती ह्यूस्टन ब्रिजेर कन्सेप्ट अनुयायी ताहले 40 बाई 60 रो रो केटे जाबे समान आर मान हे 15 बाई एस कैलकुलेट करो एस मान कत आसे 16 इंटू 50 बाई 16 इंटू 15 बाई 40 45 बाई 2 45 बाई 2 मान कत 22.5 तक ना 22 गुणे 44.5 है 22.5 आंसर मिले। ताहले 1 सेंटीमिटार दैर्घ्ये धरे निलाम रो ताहले पी रोध होच्छे 40 रो किउर 60 रो आर एर 15 एस पार करते हबे ताहले पी बाई किउ समान आर बाई एस पी बाई किउ आर बाई एस एस इक्वल टू 45/2। नेक्स्ट 14 नम्बर भालो अंक परीक्षाय आसेई धरनेर अंक कि बोलछे 220 भोल्ट सरबराह लाइने 220 भोल्ट सरबराह लाइने व्यवहार करते हबे एरकम दुटो बातिर रोध होच्छे 200 वाट एबं 200 वाट और 100 वाट क्षमतायुक्त माने 220 भोल्ट एकटा लाइन आछे सेखाने आमादेर दुटो बाल्ब यूज करते हबे एकटार पावर होच्छे 200 वाट एकटार होच्छे 100 वाट তাহলে দুটো বাল্ব আছে আমাদের কাছে এটা 1 এটা 2 প্রথমটার পাওয়ার হচ্ছে 100 ওয়াট মানে প্রথমটা 200 ওয়াট তারপরেরটার হচ্ছে আমাদের 100 ওয়াট আমাদের ভোল্টেজ কত দিয়ে দিয়েছে কমন ভোল্টেজ 220 ভোল্ট তাহলে আমরা শুরুতে কি করব দেখো আমাদের এটা তো পাওয়ার পাওয়ার মানে হচ্ছে 200 ওয়াট পাওয়ার মানে হচ্ছে 100 ওয়াট পাওয়ারের ফর্মুলা কি পাওয়ারের ফর্মুলা হচ্ছে v * i ভোল্টেজ * কারেন্ট এবার v মানে i আর तो एखान पिर फर्मुला है आई स्क्वायर आर जो आई देवा थको तक हमें पी आई स्क्वायर आर दिए बार करब आर आई मान कि भि बाई आर तो एखान पी मान भि स्क्वायर बाई आर जो भि देवा थको तक हमें आर एभवे बार करब पी एभवे बार करब तेल पी दुटो फर्मुला एक आई स्क्वायर आर एक भि स्क्वायर बाई आर एखे हमें पी दे आज भि दे आज ये यूज करब तेल प्रथम बार 200 इक्ुअल टू पी इक्ुअल टू भि स्क्वायर बाई आर भि स्क्वायर मान हमें 220 स्क्वायर बाई आर वन फार्स्ट बाल्बटार रेजिस्टेंस सेकेंड बाल्बटार रेजिस्टेंस कत होबे पावर पावर माने कत 100 वाट समान 220 स्क्वायर डिवाइडेड बाई आर टू ताहले एखान थेके आर वन माने कत आसे आर वन माने आसे 220 स्क्वायर माने 220 इंटू 220 बाई 200 करे नाओ क्यालकुलेशन आमार साथे 11 22 इंटू 11 किछु एकटा हय करले भ्यालु বার করব না এখন आर टू माने 220 इंटू 220 डिवाइडेड बाई 100 22 इंटू 22 माने 444 ताई ना एरकम थाक आर वन आर टू एरकम थाक एबार बोलছে बाती दुटोके श्रेणी समबाये 200 भोल्ट मेन्सर साथे जुक्त करा हलो रोध अपरिवर्तित थाकले एरा प्रत्येके कतटा क्षमता व्यय करबे ताहले बाती दुटोके आमरा श्रेणी समबाये 200 भोल्ट मेन्सर साथे जुक्त करछि ताहले एखन आमि भोल्टेज जेटा दिच्छि सेटा हच्छे 200 भोल्ट आगेरबार 220 भोल्ट दिच्छिलाम एबार भोल्टेज चेंज करे 200 भोल्ट दिच्छि एबं एदेर दुजनके श्रेणी समबाये जुक्त करछि तार माने आमादेर इकुइभ्यालेंट रेजिस्टेंस कत होबे R1 + R2 तार माने 22 इंटू 11 प्लस 22 इंटू 22 ना भ्यालु बाड़िये करते होबे 22 इंटू 22 मान तो 444 राइट ताहले 22 इंटू 11 देखी कतक्षण ना ये करे करा जाए 22 इंटू 22 प्लस 22 इंटू 11 22 कमन निले 11 प्लस 22 मान होते 33 तार माने 22 इंटू 33 की करछि 22 इंटू 33 मैं क्यालकुलेटरे हाथ लागाबो ना शपथ नियेछि তাহলে 22 ইনটু 33 হচ্ছে আমার আর কত কি ভুল না হয়ে যায় তাহলে i মানে কত v/r কারেন্ট কত হবে v/r তাহলে v/r r মানে 22 ইনটু 33 এটা হচ্ছে আমাদের i না ক্যালকুলেট করতে হবে ভুলভাল চলে আসছে কোয়ান্টিটি তাহলে 200 বাই 22 ইনটু 33 0.28 এত एंपিয়ার আমাকে প্রশ্নে বার কি করতে দিয়েছে যখন আমরা এদেরকে শ্রেণী সমবায়ে যুক্ত করব তখন এরা প্রত্যেককে কতটা পাওয়ার ব্যয় করবে ক্ষমতা কত হবে এদের তাহলে পাওয়ার মানে আমরা কি জানি v2/r পাওয়ার মানে আমরা কি জানি i2r r1 r2 আমরা জানি তাহলে প্রথম বাল্বটার জন্য পাওয়ার কত হবে এই ক্ষেত্রে i2r মানে i2r1 পরেরটার জন্য i2r2 তার মানে 0.28 এর হোল স্কয়ার ইনটু r1 মানে কতবার করেছি 22 * 11 P2 टा कत होबे i2 इंटू r2 0.28 स्क्वायर नाउ कैलकुलेट करो 22 इंटू 22 ताहले 0.28 स्क्वायर इंटू 22 इंटू 11 करले आमादेर कत आसे 22.2 वाट और एटाके क्यालकुलेट करले आसे 44.4 वाट ठीक आछे कि करलाम बोझा गेछे शुरूते आमादेर दुटो बाल्ब दियेछिलो बाल्ब दुटोके आमरा एकटार पावर 200 वाट एकटार 100 वाट दुजोनके आमि 220 भोल्टेर साथे जुक्त करेछिलाम आमि कि करलाम शुरूते रेजिस्टेंस বার করলাম p = v2/r তাহলে সেখান থেকে ফার্স্ট বাল্বের রেজিস্ট্যান্স r1 বার করলাম সেকেন্ড বাল্বের রেজিস্ট্যান্স r2 বার করলাম r1 এর লো সামথিং এরকম r2 এর লো সামথিং এরকম এবার বলছে এই দুজনকে যদি আমি শ্রেণী সমবায়ে যুক্ত করে 200 ভোল্ট মেইন্সের সাথে যুক্ত করি সে ক্ষেত্রে আমার প্রত্যেকটা বাল্বের পাওয়ার কত হবে তাহলে শ্রেণীতে যুক্ত করব তাহলে তুল্য রোধ কত হবে r1 + r2 তাহলে এটা r1 + r2 ভোল্টেজ 200 ভোল্ট দিয়ে দিয়েছে কারেন্ট কতটা হবে কারেন্ট দুজনের মধ্যে সেম হবে i মানে কত হবে v/r তাহলে v/r ইকুইভ্যালেন্ট তাহলে 200 বাই r ইকুইভ্যালেন্ট 0.28 एंपিয়ার এবার পাওয়ার মানে কত হবে প্রথমটার জন্য i2r1 পরেরটার জন্য i2r2 তাহলে একটা আসে 22.2 ওয়াট একটা আসে 44.4 ওয়াট তাহলে কারেন্ট ইলেকট্রিসিটি যে মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন সেটা আজকে আমাদের এখানেই শেষ হচ্ছে এর পরের দিন আমরা ইউনিট নাম্বার 3 মানে ইলেকট্রোম্যাগনেটিজমের যত ইম্পর্টেন্ট ফর্মুলা আছে সেই সব কিছু নিয়ে তোমাদের সাথে ডিসকাস করব ঠিক আছে ভিডিও অনেক লেন্দি হয়ে গেছে থ্যাঙ্কস ফর ওয়াচিং